জাতির কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী শোকের মাস আগস্ট। আগস্ট বাঙালি জাতির জন্য শোকাবহ মাস বা কলঙ্কিত মাস হিসেবে পরিচিত। আর 31 আগস্ট সেই শোকাবহ মাসের শেষ প্রহর গণনা। 31 আগস্ট মাধবদী থানা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেরপাড়া ইউনিয়নস্থ পাঁচদোনা বাজারে ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি যারা সুপরিকল্পিতভাবে এই 15ই আগস্ট এবং 21শে আগস্টের নীল নকশা করেছিল এবং 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। আমি আজকে এখানে দাঁড়িয়ে আশা করব এবং আমি বিশ্বাস করব এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার যে বিচার হয়েছে, যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিছু ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভুঁইয়া। যারা এই বাংলাদেশকে পাকিস্তানের সাথে সম্পৃক্ত করতে চেয়েছিল সেই মুখতার, সেই তাহের উদ্দিন ঠাকুর, মাহবুব আলম চাষী, জিয়াউর রহমান সহ জাতীয় এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ কাজী মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মোহাম্মদ শরীফুল হক শরীফ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাহবুবুল হাসান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে জাতির মঙ্গল কামনা ও 15 আগস্ট এবং 21 আগস্টে জাতির জনক সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন পীরজাদা আলহাজ কাজী মোহাম্মদ আলী। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।